শান মুভির মধ্যে যে অ্যাকশন গুলো ছিল অনেক ভালো ছিল, মানে রিয়েলিস্টিক ছিল, খুব ভালো লাগছে আসলে। কেমন লাগলো মুভিটা ভাইয়া? ভাইয়া কেমন লাগলো মুভিটা? আমরা চট্টগ্রাম থেকে বিমানের টিকিট কেটে ছবি দেখার জন্য আসছি, চট্টগ্রাম থেকে। জি, বিমানের টিকিট কেটে ছবি দেখার জন্য আসছি। এটা পর্দা মন থেকে দেখি, এটা হচ্ছে সরাসরি দেখে অনেকটা আনন্দ পাইছি, এর থেকে বেশি আনন্দ ওনাদের সাথে কথা বলে আমার পাইছি, অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর ওনাদের মুভি আমরা সবসময় দেখি, অনেক ভালো লাগে, দেখছি, খুব ভালো লাগছে। নায়কের দুজনের অভিনয় খুব সুন্দর লাগছে। শান ভালোই লাগছে। জি, প্রায় 10 বছর। জি, 10 বছর আগে আপনার সঠিক মনে নাই। জি, ভালো লাগছে। ভালো লাগছে। এখন দেখি, প্রত্যেকটা হল ভিজিট করার প্ল্যান আছে, ইচ্ছাও আছে, মাত্র আসলাম, শুরু করলাম। এখন ভালোই পাচ্ছি, রিভিউ ভালোই পাচ্ছি, এখন দেখি সামনে কি হয়। আমার মাত্র মনে হলো যে মানে আমার ঈদ এই মুহূর্তে শুরু হলো, তো অডিয়েন্সের সাথে দেখা করতে পারবো, অডিয়েন্সের সাথে ঈদের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করতে পারবো, এর জন্য সিনেমা হলে আসা। এখন পর্যন্ত কেমন চলছে, কতজন দেখছে খুব ডিটেলসে জানি না, ভিতরে যাব, গিয়ে তাদের সর্ষে সরপরে রিয়াকশন দেখবো। বাট যতটুকু মানে সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছি, পিপল আর লাইকিং ইট, আলহামদুলিল্লাহ। তো দেখা যাক কি হয়, ইনশাল্লাহ আমার মনে সবাই ভালো লাগবে। আর 4 বছর পর ঈদে আমরা এসেছি, আমার আর পূজার 3rd ফিল্ম। আমার মনে হচ্ছে মধুমিতে যেরকম আমরা পরমন দুইয়ের সময় এসেছিলাম, আমার আমার সেই পরমন দুইয়ের কথা একদম একদম আমিও সেটা বলতে যাচ্ছিলাম। আমার মানে প্রথম পোড়ামনে যখন আমরা হল ভিজিটে গিয়েছিলাম, একদম উপচে পড়া ভিড় ছিল, তখন তো করোনা ছিল না। বাট এখন যেহেতু সেই প্যান্ডামিক সিচুয়েশন, এখনও আমরা ওভারকাম তেমন মানে ভালোভাবে ওভারকাম করতে পারিনি, বাট কেন জানি সেই পোড়ামন দুইয়ের ফিলটা পাচ্ছি। ইনশাল্লাহ সব ভালো হবে, ইনশাল্লাহ সব ভালো হবে। আপনারা আসুন, দেখুন, কেমন লাগে জানান আমাদের। থ্যাংক ইউ। আর কিছু দর্শক বলছে আমি কোনো ভালো মতো দেখছি না, এটা আমার মনে হয় যে আপনার প্রশ্নটা যথার্থ হয়নি। এবং আমি ডেফিনেটলি অন্য কাউকে, আমাদের কোনো সিনিয়র আর্টিস্টকে যে প্রশ্ন অপমান করে, সেই প্রশ্নের উত্তর আমি ডেফিনেটলি দেবো না। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চন। আরেকটা বিষয়, শ্যাম, আমরাও নায়ক এবং নায়িকার এর কিতে যে সিটি বাজানো যে বিষয়টা, হ্যাঁ, আমরা ভিতর থেকে বেশ কিছু জায়গায় আমরা এরকম অলরেডি পেয়েছি, এই জিনিসটা আসলে কতটুকু দোলা দেয়? ভাই, আমি অপেক্ষা করতে পারছি না এই সিকোয়েন্সটা, এই এন্ট্রিগুলো, আমাদের কেমিস্ট্রি শটগুলো, এগুলো অডিয়েন্সের সাথে বসে দেখার জন্য, এবং পারলে লুকিয়ে লুকিয়ে দেখবো, যেন অ্যাটলিস্ট তাদের লুকিয়ে লুকিয়ে আসা, আচ্ছা, যেন তাদের অরিজিনাল রিয়াকশনটা আমরা দেখতে পারি। আমার মনে হয় এটা আমার আর পূজার জন্য খুবই কাঙ্ক্ষিত একটা মোমেন্ট হতে যাচ্ছে। থ্যাংক ইউ। পরিশ্রম তো আমাদের আগেরগুলোকে ছাড়িয়ে গেছে, ডেডিকেশন ছাড়িয়ে গেছে, সবার আকাঙ্ক্ষা ছাড়িয়ে গেছে, এখন শুধুমাত্র দর্শকের পালা।
দর্শক যদি সেই আগের ভালোবাসা দেন, আমার মনে হয় যে যেভাবে দর্শক হলে আসছে অথবা যেভাবে তারা আবার কথা বলা শুরু করেছে, কারণ দুই বছর পর চারটা ঈদ পরে মানুষ ঈদের সিনেমা দেখতে পাচ্ছে, তাদের যেই এক্সপেকটেশন, তাদের যে ভালোবাসা, তাতে আমরা সবাই, আমাদের পুরো টিম এক্সপেক্ট করছে যে যেন অবশ্যই ইনশাআল্লাহ যেন ছাড়িয়ে যায়। সেই চার বছর আগে ফিরে গেছি পোড়ামন টুয়ে, যখন আমি হল ভিজিটে গিয়েছিলাম, আমরা সবাই হল ভিজিটে যখন পোড়ামন টুয়ের জন্য গিয়েছিলাম, তখন আসলে এরকম উপচে পড়া ভিড় দেখেছিলাম এবং তারপর মুহূর্তে আসলে ভাবছিলাম যে আমরা মনে হয় সেই উপচে পড়া ভিড় সিনেমা হলে এটা হারিয়ে ফেলেছি এবং এই 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 দিনগুলো আর পাবো না। বাট আজকে যখন হলে আসলাম এবং উপচে পড়া ভিড় দেখলাম, বের হতে পারছিলাম না, দেখে আসলে মন ভরে যাচ্ছে এবং সিনেমা মানেই আসলে এরকম উপচে পড়া ভিড় আমরা মনে করি এবং দেখি সামনে কি হয়। আজকে তো প্রথম দিন। কত বছর পর হল ভিজিটে আসলে? সাড়ে তিন বছর পর আসলাম।